সকাল হয়ে গেছে আর রোজকার মতো আমি নেহা আবারো চলে এসেছি আপনাদের কাছে। কি করছি ভাবছেন তো? কিছু নয়, এই যে খাবো বলে চাল ভুচ্ছি। সজ্জা রান্নাঘরে চলে এসেছি আজকে ঘুম থেকে উঠতে না উঠতে, কারণ রান্নাটা আমাকেই করতে হবে, কারণ আমার ঘরে আমি ছাড়া আর কেউই নেই রান্না করার মতো, যে আমাকে রেঁধে বেড়ে খাওয়াবে এমন কেউ নেই। তাই জন্য আমি চলে এসেছি রান্নাঘরে। সবার ফার্স্টে যেটা করব ভাত বসাবো, আর মাছটাকে আমি ফ্রিজ থেকে বার করে জলে ভিজিয়ে দিয়েছি। আজকে আমাদের রান্না হবে বেগুন আর আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। ভালো লাগে না? আমার ভালো লাগে। বেগুন আলু আলু কালো জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফেলে দেবো, একটা টমেটো দেবো, ব্যাস সিম্পল রান্না ট্যাংরা মাছের ঝোল। আর করবো হলো গিয়ে এই যে এক প্লাস্টিক, কি বলুন তো, এটা দেখলেই চিনতে পারবেন, এই যে পটলের খোসা জমিয়ে রেখেছি, এই পটলের খোসা বাটা করবো, হেভি লাগে খেতে। আমি তো এমনিও বাটা বুটি ভালো খাই, তাই জন্য পটলের খোসাটা বাটবো আর মাছের ঝোল করব, এছাড়া আর কোনো কাজ নেই। তাই জন্য সবার আগে পটলের খোসাটাকে আমি কি করব, সেদ্ধ বসিয়ে দেব, এটাকে একটু সেদ্ধ করে নেব। ততক্ষণে মাছের জন্য বেগুন থেকে আলু ঝালু কেটে নেব, কেটে ফেটে নিয়ে চটপট লেগে ভেগে পড়ব রান্নায়। চলুন, বুক না চালিয়ে হাত চালাই, কাজে দেবে, বেশি বুক চালালে কাজ পিছিয়ে দেবে, হাত চালাতে হবে এখন। সবার ফার্স্টে ভাত বসিয়ে দিচ্ছি, মানে রান্নাঘর যতই গোছায় জানেন তো গোছানো থাকে না, এলোমেলো হয়ে যাবেই যাবে, কি জানি কেন। আসলে আমি খুব কাজের তো মনে হয়, তাই জন্য হয়ে গেছে। ভাতটা হতে থাকুক, ততক্ষণে আমি কি করি এই পটলের খোসাটাকে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিই, কাজ আমার হুড় হুড় করে এগিয়ে যাবে। তাহলে কালকে লুচি করেছিলাম দেখলেই তো, রাত্রেবেলা আমরা কালকে লুচি খেলাম, আমি একটু বেশি করে লুচিটা বানিয়েছিলাম যে থেকে যাবে। বাপ রে বাপ, এত জোরে জোরে হর্ন দেয় না, মানে কি বলবো, রাস্তার পাশে থাকার এই হচ্ছে ঝামেলা, কানে লাগে আমার হর্নের আওয়াজ গুলো। তো যেটা বলছিলাম, কালকে লুচি করেছিলাম একটু বেশি করেই করেছিলাম, যাতে আজকে বাসি লুচি খেতে পারি, চা দিয়ে বাসি লুচি কি ভাল লাগে না। আগের দিনও করেছিলাম, ভেবেছিলাম খাবো, শেষ হয়ে গেছিলো, আর ঠিক কালকেও তাই। ওই আলুর দম পেয়ে আমি যেখানে দুখানা লুচি খাই সেখানে আমি পাঁচটা লুচি খেয়েছি, পাঁচটা, মানে বুঝতে পারছেন অবস্থা, মানে খাবার দেখে আর লোভ সামলাতে পারি, মাঝে মাঝে এমন হয় কিছু কিছু খাবারের ক্ষেত্রে। তো আমি এই পটলের খোসাটাকে ভালো করে ধুয়ে বসিয়ে দিচ্ছি সেদ্ধ। এটা আমার প্লাস্টিক রাখার পটল, এর ভিতরে সমস্ত প্লাস্টিক আছে। Thank you.
আমরা যেটা করি প্রতিদিন পারি না কারণ মাঝে মাঝে ভুলে যাই, কিন্তু বেশিরভাগ যেটা করাটা উচিত, এই যে রসুন আমি এখানে 2 কোয়া নিয়েছি, নর্মাল রসুনের 2 কোয়া ছাড়িয়ে নিয়েছি ছালটা উপরে, ছাল শুদ্ধ খাওয়া যাবে না। এটাকে আমি জল ফার্স্টে মুখে দেবো, একটু চিবিয়ে নেবো, জল দিয়ে গিলে নেবো। ওইভাবে আপনারা যেভাবে ইচ্ছা খাবেন, আগে খাই তারপরে বলছি রূপকারটা। খাওয়া হয়ে গেছে, এবার বলি রূপকারটা। এই 2 কোয়া রসুন যদি আপনি প্রতিদিন সকালবেলা খেতে পারেন, প্রথমত আপনার শরীর থাকবে হিট, ভালো থাকবে, আর আপনার যা যা রোগের মানে কি বলবো সিমটম আছে সেগুলো কমে যাবে, আপনার ঠান্ডা লাগবে না। এবং এই 2 কোয়া রসুন ক্যান্সার থেকে শুরু করে সমস্ত যত বড় বড় রোগ আর ভাইরাস আছে তা প্রতিরোধ করতে সাহায্য করে। কারণ যদি 1 কোয়া রসুন কেউ খেতে পারেন তাহলে তো খুবই ভালো, কিন্তু ঘরে আমাদের নর্মাল 2 কোয়া রসুন মানে যে রসুনটা থাকে অনেকগুলো কোয়া সেটা খেলেও হবে, 2খানা কোয়া কেউ যদি না পারেন একটা খাবেন, কারণ বাবাই একটা খায়, আমি 2টো খাই, কোনোদিন একটাও খাই, আবার মাঝে মাঝে ভুলেও যায়, কিন্তু মনে করে খাওয়ার চেষ্টা করবেন, কারণ এটা হেলথের জন্য খুব হেল্পফুল, প্রচণ্ড হেল্পফুল। যদি ডেলি খেতে পারেন আপনাকে কোনো রোগ কিছু না, আপনার জ্বরটা অবধি আসবেন না, বেশি না 1 মাস খেয়ে দেখুন বুঝতে পারবেন। ঠিক আছে, এবার রান্না করি, ফ্রিতে অনেক জ্ঞান মেরে দিয়েছি। আমি পটলের খোসাগুলোকে এখানে একটু কালো জিরে আর একটা রসুনের কোয়া দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সিতে, দেখুন ভালো মতো পেস্ট হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেব সরষার তেল, আমি এতটা পরিমাণই দেব তেল দিয়ে। এবার এর ভেতরে দেব ফোড়ন, ফোড়নের জন্য এখানে রেখেছি 2খানা শুকনো লঙ্কা আর 3 থেকে 4 কোয়া মতো রসুন কুচি। এবার এর ভেতরে দেব কালো জিরে, দিয়ে দিয়েছি কালো জিরে, এবার এটাকে একটু সামান্য একটু লাল লাল হতে দেব, হওয়ার পর এর ভেতরে দিয়ে দেব এই পেস্টটা, দিয়ে দিয়েছি এই পেস্টটা। এবার এটাকে নাড়তে হবে ভালো করে, ভেজে ভেজে টান টান করে শুকোতে হবে, মানে এর ভেতরে আর কি যে জলটা আছে সেই জলটাকে শুকিয়ে নিতে হবে, শুকিয়ে নিলেই রেডি হয়ে যাবে। এর মধ্যে খালি সামান্য একটু হলুদ নুন আর মিষ্টি দেব, কিন্তু সেটা এখন না, একটু পরে দেব, আগে ভাজা ভাজা করে নিই ভালো করে এটাকে। চলুন আমি ভাজা ভাজা করে নিই তারপর দেখাচ্ছি, ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, নেড়ে ছেড়ে একটু টাইম দিয়ে ধৈর্য ধরে। আর এই পটলের খোসা বাটা হলে 1 থালা ভাত খেয়ে নেওয়া যায়, কারণ এটা এতটাই টেস্ট হয়, ভালো লাগে এইসব খাবার দাবার। এবার আমি এর ভেতরে দিয়ে দেব মিষ্টিটা, এই যে এতটা পরিমাণ মিষ্টি দিলাম কারণ মিষ্টি দিলে একটু জল ছাড়বে, আপনারা এর থেকে বেশিও দিতে পারেন, যে যেরকম পছন্দ করবেন সেরকম অনুযায়ী দেবেন। এর মধ্যে দেবে এবার হলুদ, এতটা হলুদই যথেষ্ট, আর দিয়ে দেব সামান্য নুন টেস্টের জন্য, কারণ যতই যা দিই নুন ছাড়া তো সব কিছুই বেকার। দিয়ে এটাকে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব, চলে এসেছি খাবার দাবার নিয়ে, চটপট খাই। আর আমার হাতের অবস্থা দেখুন, মনে হয় আমি যেন দোল খেলে এসেছি এই গরমে। আমি পিঙ্ক কালারের একটা নাইটি পরতাম, নাইটিটাকে জলে ভিজিয়েছি, পুরো এরকম হাতে রং চলে এসেছে, পুরো সারা বাথরুম আমার পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে, মানে এত রং উঠেছে। তো হ্যাঁ হয়েছে, খাওয়া দাওয়া শুরু করি, খাই যাবো। Audio Jungle.
এই কোথায় উঠেছিস মিঠু? দরজাটা দাও, এসির হাওয়াটা তো বেরিয়ে যাবে। এই মিঠু, তুই কোথায় উঠেছিস রে? মিঠু, তুই কোথায় উঠেছিস? হ্যাঁ, কোথায় উঠেছিস? খা খা আইসক্রিম। ও বাবা, ঠান্ডা না? আইসক্রিম দেখুন, মিঠুর কাণ্ড দেখুন, সুযোগ পেলেই খালি একদম উঠে যাবে বাবা এর কোলে। সুযোগের অপেক্ষা। মিঠু মিঠু মিঠু, ও ভয় পাচ্ছে, খাবে না। ঠান্ডা তো, খাবে না, ছেড়ে দাও, তুমি খাও। এই ঢং আমার বাড়িতে সবসময় চলে, এই মিঠুর ঢং দেখে দেখে আমাদের টাইম কেটে যায়, তাই তো মিঠু? হ্যাঁ মিঠু, তাই তো, তাই তো মিঠু? তুই একটু আইসক্রিম খাবি না তো? আমরা খেয়ে নিলাম পুরোটা, জল পড়ছে, বাটির জল নিচে পড়ছে। খাবে না, খাবে না, খাবে না, এতক্ষণে খেত। মানে রাতের করার মধ্যে আমি করেছি রুটি, আজকে রুটি বানিয়েছি। হ্যাঁ, আজকে রাত্রেবেলা কালকে থেকে যাওয়া ওই আলুর দমটা দিয়ে রুটি খাবো, তাই জন্যই কালকে আমি ওটা রেখে দিয়েছিলাম। আর আম ছিল ফ্রিজে, আমটাকে ভালো করে ধুয়ে আম কেটে নিয়েছি। এই হলো আজকের আমাদের রাতের ডিনার, সেটা আমরা করে নেব। আর সত্যি কথা বলতে, আজকে আমার মনটা না দুপুরের পর থেকে সত্যি খুব খারাপ, প্রচণ্ড প্রচণ্ড খারাপ। কারণ কারণটা হয়তো আপনারা সবাই জানেন, কারণটা হয়তো আপনারা সবাই জানেন, কারণ আমরা প্রত্যেকেই এখন কি সোশ্যাল মিডিয়ার সঙ্গে প্রচুর পরিমাণে যুক্ত। তখন যখন কিনা আমি আমি দেখলাম, আমিও আমার সোশ্যাল মিডিয়াতে দেখলাম না, ফেসবুকে দেখলাম একটা হাতি এভাবে এরকম এরকম হয়েছে কেরলে, তো সত্যি আমার প্রচণ্ড খারাপ লেগেছে। আমরা মানুষ হয়ে কীরকম ব্যবহার করি না মাঝে মাঝে, যেটা কি না মানে একটা পশুর থেকেও অধম। মানে আমরা আমাদের ইয়ার্কিটা, মানে আমাদের মানে আমরা কারুর জীবন নিয়ে নিতেও একবারের জন্য ভাবি না। আমাদের কাছে আমাদের আনন্দটা এতটা গুরুত্বপূর্ণ, এতটা মানে নিজের না লজ্জা লাগে মাঝে মাঝে পরিচয় দিতে যে আমরা মানুষ। সত্যি কথা বলছি, এতটা খারাপ লাগছে, ওই জন্য আমার সত্যি মন মেজাজও ভালো না, ভাল লাগছে না। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, সত্যি কথা বলছি, কাউকে খেতে না দিতে পারেন, হয়তো আমিও পারি না, আমার আশেপাশে যে রাস্তার আর কি যে কুকুরগুলো থাকে তাদেরকে হয়তো আমিও খেতে দিতে পারি না, কারণ নিচ থেকে নেমে আমার প্রতিদিন খেতে দেওয়া সম্ভব হয় না। এটা একদম মানে কি বলবো, সত্যি কথা বলছি, কিন্তু বিশ্বাস করুন, তা বলে আমি তাদের গায়ে কিন্তু ঢিল ছুঁড়ে মারি না। ঠিক সেম এটাই বলার, কাউকে খেতে না দিতে পারেন তা বলে কারোর সঙ্গে এরকম করবেন না,
কারণ এটা ঠিক না করা। আজকে আমাদের সঙ্গে যদি এরকম কেউ করতো আমাদের ভালো লাগতো? ওরা পশু, ওরা বলতে পারে না, তাই আমরা ওদেরকে খুন করে ফেলবো। হিসাব মতো এটাও একটা কিন্তু খুন, ক্রাইম। ঠিক আছে, সে আবার কি ছিল না, প্রেগনেন্ট ছিল হাতিটা। তো একজন গর্ভবতী মায়ের সঙ্গে আমরা কি করি না, সবসময় ভালো ট্রিটমেন্ট করি, তার যাতে লাইনে দাঁড়াতে না হয়, সেই জন্য একটু বসতে পায়, কি করি তাকে একটু ফেসিলিটি দেওয়ার চেষ্টা করি। আর সেও তো একটা পশু, সে পশু বলে তার বেলায় কিছুই নয়, বলুন তো। প্লিজ প্রত্যেকে ভালো থাকুন, আর আপনাদের আশেপাশে যারা আছে, মানে যে সমস্ত পশু বা জন্তু আছে, প্রত্যেককে, প্রত্যেক যত জীব আছে প্রত্যেককে ভালো রাখার চেষ্টা করুন। আপনাকে খেটে দিতে হবে না, কিন্তু প্লিজ এইটুকুনি দেখে রাখুন যাতে তাদের উপরে কেউ অত্যাচার না করে, টর্চার না করে। প্লিজ, এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। আর রোজকার মতো সেই একই কথা বলবো, আপনারা প্রত্যেকে খুব 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 ভালো থাকবেন, আনন্দে থাকুন, নিজেরাও ভালো থাকুন, অন্যদেরকেও ভালো রাখুন, আপনাদের আশেপাশে যারা আছে তাদের প্রত্যেককেও ভালো রাখুন। ঠিক আছে, সেটা একটা মানুষই হোক, একটা পশুই হোক, যেই হোক না কেন। আর টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই কালকে। ঠিক আছে, প্লিজ খেয়াল রাখুন একটু সবার। ঠিক আছে, টাটা, গুড নাইট, শুভরাত্রি, সুইট ড্রিমস।